নমস্কার বন্ধুরা, গিনিয়ান মাম্মাদের তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি গিনি দুজনেই খুব ভালো আছি। এখন বাজে ভোর 4:30, আলো হয়নি, এখনও অন্ধকার অন্ধকার রয়েছে। তা আজকে হচ্ছে বুধবার, তা হঠাৎ করে গিনির বাবা সাডেন প্ল্যান করে ওই দিদির সাথে, তোমাদের সাথে তো পরিচয় করিয়েছি, ওই দিদির সাথে প্ল্যান করে তারাপীঠ যাওয়ার। তা আমাদের হঠাৎ তারাপীঠ যাওয়ার প্ল্যান হয়, তাই এখন 4:30 বাজে, এখন আমরা বেরোবো তারাপীঠের উদ্দেশ্যে। এই আমি রাত্রির 11টার দিকে আমি এই বাড়ি চলে এসেছি, মানে আমার বাপের বাড়ি চলে এসেছি। এখান থেকে বেরোবো, এখান থেকে বেরোনোটা একটু সুবিধা, তাই এখান থেকে বেরোবো, কারণ ও মানে আমাদেরকে এইখানতে দিদিরা নিতে আসবে গাড়ি করে। আমার বাপের বাড়ির থেকে দিদির বাড়ি মোটামুটি 10-15 মিনিট ডিস্টেন্স, তাই জন্য দিদি এই বাড়িটা চেনে, তাই এই বাড়িতে দিদি গাড়ি করে নিতে আসবে। তাই রেডি হয়ে বসে আছি, গিনির বাবা বাথরুমে গেছে আর গিনি এখানে ঘুমু ঘুমু করছে। দেখো আমরা কি করি, কিভাবে যাই। আজকে ইচ্ছা রয়েছে আজকেই ফেরার, হয়তো একটু রাত হবে কিন্তু আজকেই ফিরে যাব তারাপীঠে তারামায়ের একটু পুজো দেব, দিয়েই ফিরে আসবো কোণে। তো চলো আমরা তাহলে বেরোই। বন্ধুরা, আমরা এখন ডানকুনিতে আছি, এই টোলটা ক্রস করে এখানে রয়েছি। আমার গিনিমার একটু শরীরটা খারাপ করছে, খালি পেট, তো একটুখানি দুবার বমি করা হয়ে গেছে, তাই একটু নামিয়েছি। ওর মুখ চোখটা দেখো, ওদিকে গিনির বাবা ছবি তুলছে। আমরা একটুখানি চা খেলাম, বিস্কুট খেলাম, গিনিকে একটু চিড়ে ভাজা কিনে দিলাম। আমরা এখন শক্তিগড়ে আছি, কারণ তারাপীঠটা তো অনেকটা পথ। গাড়ির মধ্যে আমার গিনি অলরেডি না খেয়ে বমি করে ফেলেছে, ওকে হালকা পাতলা কিছু খাইয়েছি। আমাদেরও কীরকম একটা গা হাত পা গোলাচ্ছে ভাব। আমরা ভাবলাম যে নিরামিষ পুজো তো দেবো, যখন আত্মাকে শরীরকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই, পুজো দেবো, অবশ্যই পুজো দেবো, কিন্তু একটু কিছু হালকা পাতলা কিছু খেয়ে নিই, নিরামিষ কিছু। তাই আমরা এখানে শক্তিগড়ে দাঁড়িয়েছি ল্যাংচা ভবনের কাছে। আমরা তা আসা যাওয়া করলে আমরা এখানে এত কিছু ল্যাংচার, এখানে অনেকগুলো দোকান, এখানের মধ্যে আমরা এই দেখো তোমরা বালাজি ফুডপার্কটা আমরা চয়েস করি, তা এটা খুব একটা ভালো একটা দোকান, নিরামিষ তো। আমি আলো বড়টা খাবো না, ও তো খাবে না বললো, ও তো খাবে না বললো। দিদি তুমি কি খাবা, এই যে তুমি কি খাবা। তো আমরা এখানে অর্ডার করেছি হচ্ছে এই যে ধোসাটা পুরো নিরামিষ। এই যে আমার গিনি খাবে বলে, আমার গিনির খুব একটা ফেভারিট খাবার হচ্ছে ধোসা। এই যে আরো দুটো এসে গেছে, দুই দিদির জন্য যে দুটো আরো এসে গেছে, আমরা সবাই আজকে ধোসা খাবো।
অনলি 6 ঘন্টা জার্নি করতে করতে তারাপীঠে এসে পৌঁছেছি। বমি করতে করতে অবস্থা খুব খারাপ, ইনি যে পরিমাণে বমি করেছে গিনি সেই পরিমাণে বমি করেছে, তার ডাবল বমি করেছে করেছে, ব্লক মাথায় উঠে গেছে, গিনি খালি গেছে, তো গিনি পুরো খালি গায়ে হয়ে গেছে, মানে প্রচন্ড, মানে বলে না কথাতে আছে না তারা মায়ের কাছে আসতে গেলে কষ্ট করে আসতে হয়, তো এত সুন্দর গাড়িতে এসি গাড়িতে এসছি তাও মানে বমি করতে করতে এসছি, জানি না আমার কোনোদিন এরকম ভাবে বমি হয় না, কেন এভাবে বমি হলো জানি না, প্রচন্ড মানে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, প্রচন্ড মানে প্রচন্ড। এই যে এখন আমরা যাচ্ছি, দেখি কতটা কিভাবে পুজো দিতে পারি। মন্দির বন্ধ হয়ে যাবে সেই দুটো, তাই তাড়াতাড়ি করে যাচ্ছি আমরা ডালা নিয়ে। কপালটা এত খারাপ, এই লাইনে দাঁড়িয়েছি, লাইন দিব্যি এগোচ্ছিল, তাড়াহুড়ো তাড়াহুড়ো করেই এগোচ্ছিল, 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, তা আমরা এই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মন্দিরটা বন্ধ হয়ে গেল, কপালটা খুবই খারাপ। এখন মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে মন্দির খুলবে, তখন আবার পুজো দেবো। আমার গিনির তো অবস্থা একদমই খারাপ, ওই যে বাবার কোলে শুয়ে পড়েছে, তাড়াহুড়ো করে পুজো দেওয়া কমপ্লিট, খুব মানে খুব ভালোভাবে পুজোটা দিয়েছি। আমি তো পুজো দিতে গিয়ে তো কেঁদে ফেলেছি, প্রথম মায়ের এইভাবে দর্শন করলাম, প্রথম মানে আমার তারাপীঠে আসাটা হচ্ছে প্রথম, তার থেকে বড় কথা আমাদের যে মানে আমাদের সাথে যে পান্ডাটা মানে এখানে সেখানে সব পান্ডা মানে পুজো দিয়ে দিচ্ছে, যে পান্ডাটার সাথে মানে অ্যাটাচড হয়ে পুজোটা দিলাম সেই পান্ডাটা এত ভালো, উনি আমার গিনিমাকে নিয়ে গেল আবার সেকেন্ড টাইম মায়ের কাছে, নিয়ে গিয়ে পুরো কোলে করে তুলে নিয়ে মায়ের বুকে ঠিকই মায়ের বুকে ওকে রেখেছিলে, তাই না মাম্মা? তুমি মা কালীর কোথায় ছিলে? ওইদিকে ছিলে, পুরো বুকে মাথায় একদম ছুঁয়ে দিল, আরও মন ভরে গেল, খুব ভালোভাবে পুজো দেওয়া হলো। এই যে আমাদের ডালা, এই ডালা নিয়ে এখন আমি বসেছি, বসে একটু রেস্ট নিচ্ছি, তারপরে বেরোবো, মানে শরীরে অনেক কষ্ট ছিল পুজোটা দেওয়াতে, এখন সব কষ্ট দূর হয়ে গেল, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, এই অনেক, প্রথমবার ফার্স্ট টাইম এসে এত ভালোভাবে পুজো দিতে পারবো কখনো ভাবি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন একটা এইখানেই একটা রেস্টুরেন্টে ঢুকেছি খেতে, পুজো যেহেতু পুজো সম্পূর্ণ দিন বলে যেরকম নিরামিষ খেয়েছি এখনো নিরামিষ খেয়ে বলছি, খুব সুস্বাদু খাবার, খুব ভালো লাগছে খেতে। কি খাচ্ছ? হ্যাঁ কি খাচ্ছ? অনলি আলুর চিপস, ভালো লাগছে? হ্যাঁ ভালো চিপস, ভালো তো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমাকে তো দেখে বুঝতে পারছো যে আমার কতটা অবস্থা খারাপ, গাড়ির থেকে নামলেই ঠিক আছি, গাড়ির ভেতরে উঠলেই সেই গা হাত পা পাকাচ্ছে, বিচ্ছিরি অবস্থা। যাই হোক, এখন তো ভয় ভয় গাড়িতে উঠবো, এখন গাড়িতে উঠে যাবো বক্রেশ্বর ড্যাম।
তারপরে বক্রেশ্বর ড্যাম থেকে ঘুরে বাড়ি যাব। বাড়ি যেতে যেতে মোটামুটি বাড়ি যেতে যেতে মোটামুটি রাত 11-12 বেজে যাবে। বন্ধুরা তোমরা তো দেখলে কোথায় এসেছি, এটা হচ্ছে বক্রেশ্বর ড্যাম। এত সুন্দর পরিবেশটা এখানে, নির্ঝুম, পুরো একদম শান্ত, কোনো এখানে কোনো মানে কি বলবো, এখানে কোনো যানজট নেই, কোনো জনবহুল না, এত সুন্দর একটা জায়গা, এত ভালো লাগছে এখানে এসে। দেখো তোমরা কত সুন্দর হচ্ছে, দেখো তোমরা এই জলে নামাও যায়, জীবনের ঝুঁকি নিয়ে এখানে জলে নামা যায়। ইনির বাবা ঠিক 1 মাস আগে এখানে এসে নেমে জলে স্নান করে গিয়ে, তুমি স্নান করেছিল সেখানে? হ্যাঁ, নিজে স্নান করেছিল, আমাদের এখানে নিজে নামতে দিচ্ছে না। হ্যাঁ, তোমরা যদি কেউ যদি এখানে এসে থাকো, কোথায় ওইখানে কোথায় তোমরা যদি এখানে কেউ এসে থাকো, অবশ্যই এই বক্রেশ্বর ড্যাম ঘুরে যাও। আমরা লাস্ট একটা জায়গাতে এসেছি, সেটা হচ্ছে এটা যেন কি যেন, এটা একটা সতীপীঠ না দাদা? এখানে আচ্ছা তা মা তারা মায়ের গুরু গান করেছিল, এইটা হচ্ছে একটা সতীপীঠ। এটা হচ্ছে লাস্ট আমাদের। আমাদের শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ, তাও তারা মায়ের জায়গা বলে আমরা হাজার কষ্ট হলেও আসছি। মানে মা তারা, মানে আমি শুনেছি এই কথাটা, মা তারা মায়ের কাছে আসতে গেলে একটু কষ্ট করে আসতে হয়। আজকে যে দিনটা গেছে, মা তারা মাকে ছুঁতে পেরেছি, আমার গিনিকে যে মা তারা মায়ের কোলে দিতে পেরেছি, মানে ভাবতে পারিনি এরকম একটা দিন মানে হবে, এত কষ্ট করে এসে তো মন সার্থক। এতটাই গরম, দেখো তোমরা গরম ভাব উঠছে আমার, যা হয়েছে বলতে লজ্জা লাগছে, আমি পড়ে গেছি ওই জলের মধ্যে। আসলে ওই জায়গাটা এত পিছল, আমি ভিডিও করার জন্য নেমেছিলাম, জানি না যে ওখানে এতটা বড় পিছল, তাই আমি একদম চিটপাটাং হয়ে পড়ে গেছি, ফোন টোন নিয়ে, ভাগ্যি ভালো ফোনটা জলে পড়েনি। দেখো গিনি, আর আমার পড়া দেখে গিনি এত জোরে কেঁদেছে, ভাবতে মানে ওর মনে হচ্ছে কিছু হয়েছে, তাই না? আমার কিচ্ছু হয়নি। এটা 72 ডিগ্রি, এটা 72 ডিগ্রি। ওই পাশে যেটা আগে যেটা দেখেছিলে ওটা হচ্ছে 56 ডিগ্রি ছিল, আর এটা হচ্ছে 72 ডিগ্রি। ওই জল ফুটছে, দেখো এটা দেখো, জল ফুটছে আর ভীষণ তাপ আমরা ফিল করতে পাচ্ছি। এই দেখো তোমরা সবাই কত সুন্দর জলটা ফুটছে। হ্যাঁ, জলটা ফুটছে বোঝা।
ফাইনালি আরেকটা দেখছি, এটা হচ্ছে 80-90 ডিগ্রি, এটা হচ্ছে সব থেকে বেশি গরম। এটাতে নাকি এটাও ফুটছে, এটাতে এটাতে নাকি মানুষ পড়লে নাকি মরে যাবে এত গরম তাই বলছে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমাদের ঘোরা বেড়ানো, আজকে সারাদিন কাটানো। তা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমাদেরকেও আমি হয়তো অনেক কিছু দেখাতে পারলাম, হয়তো 11টা 12টা বেজে যেতে পারে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর আমাদের কোথাও দাঁড়ানোর নেই, সোজা বাড়ি যাব। হয়তো বাড়ি যাওয়ার পথে ডিনারটা সেরে কোথাও হয়তো একটা ডিনার সেরে তারপরে বাড়ি ঢুকব। তা আমাদের সোজা বাড়ি আসতে গিয়েই বহুত জোরে খিদে পেয়ে গেছে, আর লাকিলি আমরা খুব তাড়াতাড়ি ডানকুনির কাছে চলে এসেছি। এখানে এখন আপাতত আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছে, তাই আমরা সবাই ডিনার করতে নেমেছি। তোমাদেরকে দেখাই কোথায় ডিনার করতে নেমেছি। গিনির বাবার একটা ফেভারিট জায়গা, গিনির বাবা এখানে প্রত্যেক সময় প্রত্যেক সানডেতে অথবা মান্থলি 3-4 বার করে তো এখানে রাইডে আসে, তাই গিনির বাবার ফেভারিট জায়গা, আমারও ফেভারিট জায়গা। তোমাদেরকে দেখাই কোথায় এসেছি, চলো। হোটেল হিন্দুস্তান, আমরা হোটেল হিন্দুস্তানে এখন ডিনার করতে এসেছি। এই যে গিনির বাবা, তোমরা সারা ভিডিওতে দেখেছো গিনিকে আমার সাথে, গিনি সারা ভিডিওতে তোমরা দেখেছো কি গিনি আমার সাথে, গিনি বাইরে বেরোলে গিনি বাবার সাথে থাকে। হোটেল হিন্দুস্তান, তোমাদের ভেতরটাও দেখাই কত সুন্দর ডেকোরেশন করেছে। তো তোমাদেরকে তো বলেছিলাম যে দিদির সাথে আসি, দিদি আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছে। দিদি তো আমাদেরকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারে না, আমরাও তেমন না, তাই দিদির সাথে ঘুরতে চলে এসেছি। এনার সাথে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছে দিদির দিদি, ঠিক আছে। দিদি, তোমার তারাপীঠ ঘুরে কীরকম লাগলো? আর বক্রেশ্বর আরও ভালো লেগেছে, হাজার কষ্টের মধ্যেও শান্তি, বলো। ছোটবেলার থেকে অনেক স্বপ্ন ছিল, দেখবো দেখবো দেখবো, সেই স্বপ্নটাই এইবার পূরণ। তুমি কি এই প্রথম তারাপীঠ এলে? পূজো দিয়ে ভালো লেগেছে? হ্যাঁ, মাকে দর্শন করে খুব ভালো লেগেছে। ভালো, কত কষ্ট করে আমরা সকালবেলা থেকে, আমি তো ভাবছিলাম যে মনে হয় হলোই না পূজো দেওয়া, এত ভিড় কি করে কি হবে। তারপর দেখো আমরা পূজো দিতে পেরেছি, খুব এনজয় করেছি, ঘুরেছি, খুব ভালো লেগেছে। আচ্ছা, কিন্তু দেখো ও তাও কিন্তু স্ট্রং, ওর কোনো কিন্তু ভেতর তোমরা বুঝতে পারছো না, গিনির মা স্ট্রং না না? হ্যাঁ, গিনির মা স্ট্রং না, আমার স্ট্রং না হলে হবে, আমার মেয়েটা স্ট্রং হলেই হবে, তাই না? গিনির পিসি খুব স্ট্রং, গিনির দুই পিসি গেছে খুব স্ট্রং। হ্যাঁ, না এটা থামবে না, আমার দিদি তো দিদি সেই হিসেবে পিসি হয়। হ্যাঁ হ্যাঁ, তাই তো পিসি হয়। আশা করি তোমাদের আমাদের এই জার্নিটা খুব ভালো লেগেছে, আমাদের সারাদিনের ঘোরা বেড়ানো হয়তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এবং যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।